Hi everyone, I'm Munzari Nabuni, Mrs. World Bangladesh 2019. এই বছর আমি যাচ্ছি লাস ভেগাসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মিসেস ওয়ার্ল্ডে। আমি সবসময় ন্যাচারাল মেকআপ প্রেফার করি। লাস ভেগাসে আমাদের যে ইভেন্টটি হচ্ছে, ইভেন্টে দশ দিন ব্যাপী ইভেন্টে আমাকে প্রতিদিন মেকআপ করতে হবে এবং সেখানে বলা আছে যে অবশ্যই আমাকে ন্যাচারাল দেখতে লাগতে হবে। লেটস চেক আউট আমি কিভাবে এই ন্যাচারাল লুকটি পেতে পারি। সো প্রথমে আমি হচ্ছে আমার স্কিনটাকে ভালো মতো ময়েশ্চারাইজ করে নিচ্ছি একটু ক্রিম দিয়ে। সো আমার স্কিন অনেক সেন্সিটিভ, সো দেখা যায় যে বেশি রাব করলে রেড রেড হয়ে যায়। সো তারপরে হচ্ছে আমি বেসিক্যালি আই দিয়ে স্টার্ট করি, বিকজ ইটস ইজিয়ার ফর মি। আই থেকে যদি কোনো শ্যাডো হচ্ছে এখানে পড়ে যায়, সো আমি ওটা ক্লিন করে আবার ফাউন্ডেশন করতে পারি। আয়ের উপরে একটু ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি এখানে একটু আই শ্যাডো দেবো অ্যান্ড আমার স্কিন সেন্সিটিভ, সো হচ্ছে দেখা যাচ্ছে রক্টল দেখা যায়। সো এই জন্য হালকা করে, আমি একদমই মেকআপ পছন্দ করি না, সো যাই থাকবে একদম হালকা। অফকোর্স ন্যাচারাল লুক, এমন কিছুই করা যাবে না ইটস লুকিং সামথিং ব্রাইডাল অর বেশি বেশি। আমি এখন যে প্যালেটটা ইউজ করতেছি ইটস মাই ফেভারিট ওয়ান অ্যান্ড এই কালারটা আমার অনেক ফেভারিট, বিকজ আমি যখন অনেক তাড়াহুড়ায় থাকি অ্যান্ড হচ্ছে আমি কনফিউজ থাকি কোন কালার অ্যাপ্লাই করবো, সো আমি এই কালারটা দিয়ে করে ফেলি। তো মেকআপের আগে অনেকে কালার লেন্স পরে, আমিও কালার লেন্স পরি, বাট নাও ডেজ আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বিকজ ইন্টারন্যাশনাল ইভেন্টে দে প্রেফার ইয়োর ন্যাচারাল লুক, ইয়োর ন্যাচারাল আইস। এখন আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি, বিকজ না হলে অফকোর্স ফটোশ্যুট অর ইন্টারভিউ যে কোনো জায়গায় বোঝা যাবে কালার কম বেশি হলে। সো আমাকে ব্যালেন্স করতে হবে দুটো আইজের মাঝখানে, সো আমি দুটো জায়গায় ব্লেন্ড করে নিচ্ছি। ইটস নট হোয়াইট, ইটস অফ হোয়াইট, অফ হোয়াইট একটা কালার। সো আমি প্রেফার করি আমার আইটা এভাবে করতে, একটা ইটস নট ডার্ক অ্যাজ ওয়েল, এটা একটা অরেঞ্জিশ ব্রাউন। সো অরেঞ্জিশ ব্রাউন দিয়ে আমি যখন ক্রিজটা করে ফেলেছি, দেন হচ্ছে অফ হোয়াইট দিয়ে আমি এই জায়গাটা হাইলাইট করে নিচ্ছি হালকা করে। হাইলাইটার্স ইউজ করছি না, সামথিং ভেরি গ্লিটারি, বিকজ ডে লুক হতে পারে, সো ডে লুকে অফকোর্স গ্লিটার ভালো লাগবে না, সো আই এম নট ইউজিং এনি গ্লিটার হিয়ার। সো আমি হাত দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটু হাইলাইটার দেব, সো যে হাইলাইটারটা আমি চিকবোনে ইউজ করতে পারি অর আমার নোজের উপরে ইউজ করতে পারি সেটাই অল্প একটু দিয়ে নেব। সো এটা এখন একটু এটার সাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন একটা ওয়েট ওয়াইপ দিয়ে আমি আমার চোখের নিচে মুছে নিব, কারণ আমি যেটা বললাম যে আমি আই মেকআপ আগে করি, এটা আমার জন্য বেশ তাড়াতাড়ি হয়, বিকজ দেখা যায় যে ফাউন্ডেশনের উপরে যদি আই মেকআপ অর আই শ্যাডো পড়ে যায় তখন ফাউন্ডেশনটা অনেক সময় নষ্ট হয়ে যায়, চোখের নিচে ফাউন্ডেশন ভারী হয়ে যায়, আর আমি কখনোই ভারী ফাউন্ডেশন প্রেফার করি না, স্পেশালি ডে ওয়্যারের সময় অফকোর্স নট। সো আমার চোখে এই সাইডে একটু বের হয়ে গিয়েছে, সো সেটাও আমি ওয়েট ওয়াইপ দিয়ে মুছে ফেলতে পারছি। সো আমি এখন আমার ফেসে যেহেতু শুরু করব ফাউন্ডেশন দেওয়া, তার আগে অফকোর্স আমি প্রাইমার দিয়ে নেব। এর আগে আমি ময়েশ্চারাইজার দিয়েছি, বাট আমার স্কিন হচ্ছে এক্সট্রা ড্রাই, সো ময়েশ্চারাইজার প্লাস প্রাইমার। সো
প্রতিদিন যদি মেকআপ না হয় অফকোর্স স্কিন রাফ হয়ে যাবে অ্যান্ড একনে হবে, আমারও আছে বিকজ অফ প্রতিদিন আমাকে মেকআপ নিতে হচ্ছে। অনেকে আবার ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ও মাই গড আই এম হ্যাভিং একনে অ্যান্ড অল দিস থিংস। নো, যারা আসলে স্পেশালি আমরা যারা মিডিয়াতে কাজ করছি তাদের সবচেয়ে বেশি স্কিন প্রবলেম হয়, এই জন্যই সবসময় বলা হয় যে মেকআপের পরে অফকোর্স স্কিনটা ভালো মতো আগে ক্লিন করতে হবে, মেকআপ ঠিক মতো রিমুভ করতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি প্রেফার করি একদম অল্প ফাউন্ডেশন দেওয়া, বিকজ যতটুকু আসলে আমার স্কিনটাকে কভার করার জন্য দরকার ঠিক ততটুকুই। অনেকে বিউটি ব্লেন্ডার দিয়েও ফাউন্ডেশন ব্লেন্ড করে, আমিও মাঝে মাঝে করি, বাট হচ্ছে আই লাভ ব্রাশ মেকআপ। আমার মনে হয় এটা আমার স্কিনে অনেক ভালো মতো বসে যায় যখন আমি ব্রাশ দিয়ে রাব করছি আমার স্কিনের উপরে, অ্যান্ড ইটস ভেরি স্মুথ। চোখের নিচে কনসিলার আমি মাঝে মাঝে দেই যখন হচ্ছে আমি হেভি মেকআপ করি, ম্যাক্সিমাম টাইম আমি ইউজ করি না, বিকজ আমার ডার্ক সার্কেল খুবই কম আছে। আর ওই যেটা আমি বারবার বলছি যে আমি খুবই কম মেকআপ ইউজ করতে পছন্দ করি, সো দেখা যায় যে চোখের নিচে যখন কনসিলার দিতে হয় তখন বেক করতে হয়, বেক করলে আবার আমার স্কিন যেহেতু ড্রাই অনেক সময় ফেটে যায়। সো যখনই আমি ফাউন্ডেশন দিই আমার নিজেকে খুবই উইয়ার্ড লাগে বিকজ পুরো মুখটা সাদা হয়ে থাকে। সো আমি এখন আমার আইব্রাউজটা করে নিচ্ছি, আমরা হচ্ছে যখন কোনো আইব্রোজ পেন্সিল ইউজ করছি তারপরে ব্লেন্ডিংটা ভেরি ইম্পর্ট্যান্ট, নট ওনলি ওয়েন উই আর ইউজিং দ্য পেন্সিল, ইভেন হচ্ছে যদি পমেড ইউজ করছি অর এনিথিং, সো ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ ওটা যখন বোঝা যায় খুবই 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 বাজে লাগে যে আইব্রোটা আলাদাভাবে আঁকা হয়েছে এবং সেটার কালারটা বোঝা যাচ্ছে সামথিং ব্ল্যাকিশ, বাট আইব্রোজ ইজ লাইটার দেন দ্যাট। সো দুটি মিলিয়ে ফেলার জন্য আমাদেরকে ব্লেন্ডিং করতে হবে, এবং এটা আইব্রোটা আই থিঙ্ক আমি মনে করি যে মেকআপ যতক্ষণ ধরেই আমি করছি আইব্রোটাতে আসলে সময়টা বেশি দেওয়া উচিত টোটাল মেকআপ করার সময়টার, বিকজ আইব্রোজ ডিফাইন ইওর ফেস। সো আমার জ লাইন তো দেখা যাচ্ছে অ্যান্ড আই লাভ মাই জ লাইন্স, সো আমি জ লাইনটা কন্ট্রোল করছি বিকজ যখন ইন্টারভিউ হচ্ছে ফটোশ্যুটস হচ্ছে জ লাইনটা যাতে প্রমিনেন্ট লাগে আরও, সো এটার জন্য আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমার ফেসটা হচ্ছে লম্বা, সো হচ্ছে আমি যখন আমার লিপসগুলো এভাবে পাউট করে নিচ্ছি সো তখন আমার কন্ট্রোলিং লাইনটা দেখতে পাচ্ছি আমি, যেটা হচ্ছে আমার ঠিক কানের এখান থেকে সোজা চলে আসছে, সো এখানে আমি হালকা করে নিচ্ছি। আর আরেকটা জিনিস, আমি আমার স্কিনের যে ফ্রেকলসগুলো আছে বা হচ্ছে কোনো মার্ক আছে সেগুলো খুব কম হাইড করি, বিকজ আই লাভ মাই ন্যাচারাল ফেস অফকোর্স অ্যান্ড আই এম ডুইং ন্যাচারাল মেকআপ। জ লাইন কন্ট্রোল করে নিচ্ছি বিকজ আমার ফেস আরও ডিফাইন লাগবে, আমার গলা থেকে আমার ফেসটা অনেকে দেখা যায় যে ডাবল চিন থাকে, আমার নেই, বাট হচ্ছে এটা দেখতে ফটোতে অনেক ভালো লাগে, সামনাসামনি দেখতেও ভালো লাগে, বাট ইট মাস্ট বি ব্লিন্ড অ্যান্ড হচ্ছে যদি খুব বেশি বোঝা যায় যে এই জায়গাটি কালো হয়ে আছে কন্ট্রোলিংয়ের জন্য তখন এটা খুবই ফেক লাগে, ফানি লাগে। আমার নাকটা অনেক শার্প, তারপরে আমি হালকা করে নিচ্ছি যাতে আমাকে আসলে টোটাল মেকআপের সাথে একদম ব্যালেন্স লাগে। এখন যদি নাকের যে কন্ট্রোলিংটা আমরা করছি সেটা যদি ভীষণ ডার্ক দেখা যায়
তাহলে সেটাও অনেক ফানি লাগবে, বিকজ যদি সুন্দর একটি মেকআপের মাঝখানে হঠাৎ করে নাকটা বেশি শার্প লাগছে, অবশ্যই আমার ফেসের সাথে জিনিসটা মানানসই হতে হবে। সো এই জন্য আমি ঠিক মতো ব্লেন্ড করে নিচ্ছি জিনিসটা। সো এখন আমি ফেস পাউডার ইউজ করব। এই দুটো কন্ট্রোল লাইন যাতে একদম ডিফাইন থাকে এই জন্য আমি নিচের দিকে একটু ফেস পাউডার, আমার এখানেও নিচের দিকে একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছি। আমার আপার লিডে আমি আইলাইনার দিতে খুব পছন্দ করি। আইলাইনার দেওয়ার সময় প্রথমেই আমি আমার উইংসটা বের করে নেই, কারণ আমার সবসময় দুইটা আইলাইনার দুই রকম হয়ে যায়। সো চেষ্টা করি প্রথমে দুই দিকে সেম টাইপের উইংস বের করে তারপরে জিনিসটা ফিল আপ করতে। চোখের নিচটা একদম সাদা জাস্ট বিকজ ফাউন্ডেশন দেওয়া, এই জন্য আমি চোখের নিচে হালকা করে একটু আইশ্যাডো দিচ্ছি। অনেকে আবার হচ্ছে দেখা যায় যে ব্ল্যাক লাইনার দিয়ে স্মজ করে নেয়। আমি আইল্যাশ ইউজ করতে পছন্দ করি না, ফেক আইল্যাশেস। সো এই জন্য আমি একদম ডিপ করে আই ম্যাসকারা দিতে পছন্দ করি, বিকজ যখনই আমি আইল্যাশেস পরেছি আগে আমার মনে হয়েছে যে আইটা অনেক ভারী হয়ে আসছে অ্যান্ড ইট ডাজন্ট লুক ন্যাচারাল অ্যাট অল। সো আই প্রেফার টু অ্যাভয়েড দ্যাট। যদি বিশেষ কোনো কারণ থাকে না, বড় কোনো ওয়েডিং অর নাচের ফাংশন, সেই ক্ষেত্রে আমি ইউজ করি। এছাড়া ন্যাচারাল লুকের জন্য আমি আইল্যাশেস ইউজ করি না। বেশি ভারী মাস্কারা আবার হয়ে গেলে দেখা যায় মাস্কারা ফল করা শুরু করে, তাই মানে যতটুকু মাস্কারা দিলে আমার আইস ভলিউম লাগবে ঠিক ততটুকু দেওয়াই ভালো, না হলে দেখা যায় যে আমি খেয়াল করতে পারছি না, হয়তো বা আমি কোনো একটা প্রোগ্রামে বা কোথাও আমার মাস্কারা আমার এখানে ফল করেছে। সো অফকোর্স এখানে কালো কালো হয়ে যাবে। সো আমি এখন আমার লিপটা করব। সো আমি আমার লিপটা একটু থিক, সো আমি লিপটা ডিফাইন করে নিতে পছন্দ করি। আমি এখন হাইলাইট করছি, সো যেখানে আমি কন্ট্রোল করেছি তার ঠিক উপরে খুবই লাইট করে দিয়ে নিচ্ছি। যদি হাইলাইটারটা বেশি থিক লেয়ার করে পড়ে তাহলে হচ্ছে সেটা একদম বেশি দেখা যায় এবং মাঝে মাঝে ফেটে যায়। সো পুরো ফেসের মধ্যে শুধু ওই জায়গাটুকুই চকচক করতে থাকে, সো ওটা খুবই পচা লাগে, টোটাল মেকআপটা তখন নষ্ট হয়ে যায়। তো এখন নোজের উপরে একটু হালকা আমি এখানে করছি না, বিকজ আমার এই জায়গাটা একটু উঁচা নিচে আছে, সো তাই এই জায়গাটায় হালকা করে একটু এখানে। অনেকের মেকআপ লং লাস্টিং থাকে না, বাট আমি হচ্ছে আই এম নট অ্যালাউড টু ইউজ সেটিং স্প্রে বিকজ মাই ডার্মাটোলজিস্ট সাজেস্টেড মি নট টু ইউজ দ্যাট। আর আমার মেকআপ এইভাবে আমার ফেসে থেকে যায় অ্যাটলিস্ট 7-8 ঘন্টা, সো আই এম ভেরি কমফোর্টেবল উইথ দিস লুক বিকজ এটা খুবই ক্লিন একটা লুক অ্যান্ড ইউ ক্যান ওয়ার এনিথিং উইথ দিস লুক আই বিলিভ, লাইক পার্টি ওয়্যার অ্যান্ড অলসো ফর্মাল ওয়্যার। সো দেখা যায় আমার অনেকগুলো ড্রেস চেঞ্জ করতে হয়, আমার অনেকগুলো ইন্টারভিউ থাকে, অনেক কাজ থাকে দিনে, সো এরকম একটা ন্যাচারাল লুক নিয়ে বের হলে ইটস ইজিয়ার ফর মি টু গো এনিওয়্যার অ্যান্ড টু ডু এনিথিং। UNB ইজ ফিচারিং মাই লাইফস্টাইল, মাই ফিটনেস, মাই ফুড হ্যাবিট অ্যান্ড এভরিথিং মোর অন। সো লাস ভেগাসে যাওয়ার জন্য আমি কীভাবে মিসেস ওয়ার্ল্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি প্রত্যেকটি জিনিস ইন ডিটেলস জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে UNB-র ফেসবুক পেজে অ্যান্ড নট অনলি দ্যাট অফকোর্স তাদের ইউটিউব চ্যানেলে। সো ইউটিউব চ্যানেলে ইলাবোরেটলি আমি দেখাবো আপনাদেরকে হাউ আই এম গেটিং প্রিপেয়ার্ড ফর মাই ইন্টারন্যাশনাল ইভেন্ট।